नमस्कार, देखছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। দিল্লিতে আগামী কাল এবং পরশু অর্থাৎ 2 তারিখ এবং 3 তারিখ তৃণমূল কংগ্রেস বিক্ষোভ দেখাবে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে তাদের এই বিক্ষোভ সমাবেশ। এবং ইতিমধ্যেই সাংসদ বিধায়করা পৌঁছে গিয়েছেন সেখানে। দিল্লির আম্বেদকর ভবনে রয়েছেন আরাবুল ইসলাম, তিনিও গিয়েছেন সেখানে। তার সঙ্গেই রয়েছেন আমাদের প্রতিনিধি জাহাঙ্গীর। আরাবুল ইসলামের সঙ্গে কথা বলবো আমাদের প্রতিনিধির মাধ্যমে। জাহাঙ্গীর, প্রথমে যেটা জানতে চাইবো যে আরাবুল ইসলামের কাছ থেকেই আমার প্রশ্ন থাকবে, বা তারা যে গিয়েছেন এখান থেকে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে, আগামীকাল এবং পরশু তারা সেখানে বিক্ষোভ সমাবেশ করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। দক্ষিণ ২৪ পরগনা থেকে কত সংখ্যক মানুষকে তারা নিয়ে গিয়েছেন সেখানে, কত সংখ্যক মানুষ বঞ্চিত? ইতিমধ্যে এই যে আম্বেদকর ভবন এসে পৌঁছে ক্যারিং ক্রুয়ের বিধায়ক স্বাগত বললাম, আমি তার সাথে কথা বলার চেষ্টা করবো যে এই আম্বেদকর ভবনে কেন এসেছেন। কারণ যে বাংলার ১০০ দিনের কাজের টাকা থেকে একাধিক প্রকল্পে কেন্দ্র সরকার যে বঞ্চিত করে গেছে, সেই বঞ্চিত পাওনা টাকার দাবিতে কিন্তু এই ধর্ণা মঞ্চে এসছে কলকাতা থেকে। আমরা সরাসরি সহকর্মীর সাথে কথা বলার চেষ্টা করবো। দাদা, মূলত দক্ষিণ চব্বিশ পরগনা থেকে কত লোক আসছেন আপনারা, আর এখানে কেন কিডনির জন্য একটু কথা? বাংলার ১০ কোটি মানুষের পেটে যে লাথি মারছে, বাংলার যে অধিকার, সেই অধিকারের জন্য আওয়াজ তুলতে এসেছি। বাংলার গরিব খেটে খাওয়া মানুষ যারা, তাদের যে পাওনাটা, সেই পাওনাটা আমরা আদায় করতে এসেছি। এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আসার আগে একাধিক জায়গায় কখনো ট্রেন ক্যান্সেল, কখনো বাস ফ্লাইট ক্যান্সেল করা, প্রোগ্রামটা ক্যান্সেল করার চেষ্টা? দেখুন, এটা সম্পূর্ণ পলিটিক্যাল ভেন্ডেটা। নরেন্দ্র মোদী সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে এই ধরনের নোংরামি করছে। আমাদের লড়াইটা সেই জায়গায়। আমাদের জীবন যাবে, রক্ত যাবে, তবু বাংলার গরিব মানুষের যে অধিকার, সেই অধিকার আমরা আদায় করবই। এটাই হচ্ছে আমাদের মূলত লক্ষ্য। দেখুন, ১০০ দিনের কাজের টাকা, গরিব মানুষের ঘরের টাকা, সর্বশিক্ষা অভিযানের টাকা, গ্রামীণ রাস্তাঘাটের টাকা, এই সমস্ত কিছু আজকে কেন্দ্রীয় সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে এই টাকা বন্ধ রেখেছে, যার ফলে বাংলায় আজ লক্ষ লক্ষ মানুষ আজ এখানে উপস্থিত হয়েছে। আগামী কাল থেকে তারা, আমরা রাজঘাটে থেকে শুরু করি এবং যন্তর মন্তরে আমাদের যে ধর্ণা কর্মসূচি আছে, সেই কর্মসূচি আমরা পালন করব। আমরা দিল্লির সরকারকে একটা বিষয় বুঝিয়ে দেব যে বাঙালিরা কখনো মাথা নিচু করতে জানে না, তার অধিকার অর্জনের জন্য তারা নিজেদের জীবন দিতে পারে, নিজেদের রক্ত দিতে পারে। অভিষেক ব্যানার্জির নেতৃত্বে যেই কর্মসূচি হচ্ছে, কতটা সফল হবে? দেখুন, আমাদের নেতা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে লড়াই সারা দেশ দেখছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে মানসিকতা সেটা সারা দেশ দেখছে। এবং আমরা মনে করি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নেতৃত্বে যে লড়াই, এই লড়াই সাকসেসফুল হবে, বাংলার মানুষ তার ন্যায্য পাওনা পাবে। একেবারে আমি সহকর্মীর সাথে কথা বলার চেষ্টা করছিলাম যে তিনি যে জানাচ্ছেন গতকাল, কাল এবং পরশু দুদিন ধরে এখানে এই যে কর্মসূচি চলবে, সেই কর্মসূচির পূর্বে কিন্তু বিভিন্ন এলাকা থেকে জব কার্ড হোল্ডার তারা কিন্তু ইতিমধ্যে এই যে আম্বেদকর ভবন সেটা এখানে এসে পৌঁছাচ্ছে, এবং মূলত এখানে তাদেরকে রাখার জন্য কিন্তু বিভিন্ন রকমভাবে পরিষেবা দেওয়া হচ্ছে। যারা জব কার্ড হোল্ডার যারা আসবেন তাদেরকে এখানেই দেখা হচ্ছে, তারপরে কালকে যে কর্মসূচি, কালকে সেই কর্মসূচি এখান থেকেই সব কিছু হবে। জাহাঙ্গীর, শোনা গেল আমার কথা? জাহাঙ্গীর, আরাবুল ইসলাম তিনি ঠিক কি বলছেন, এই যে জব কার্ড হোল্ডার বা যারা বঞ্চিত রয়েছেন তাদেরকে তারা নিয়ে এসেছেন, কিভাবে তাদেরকে এখানে নিয়ে আসা সম্ভব হলো, এবং তারা মূলত কি দাবি জানাচ্ছেন? একেবারে আরাবুল ইসলামের কাছে একটা প্রশ্ন হচ্ছে, আপনারা যে জব কার্ড হোল্ডারকে নিয়ে এসছেন, তাদের পাশে দাঁড়াচ্ছেন, তাদের কি অভিযোগ তাদের জন্য? আজকে মেইনলি এখানে যারা এসছে ম্যাক্সিমামই জব কার্ড হোল্ডারের মানুষ, নেতৃত্ব কিছু এসছে, যেটা আমাদের বলার ১০০ দিনের কাজের টাকা, আবাস যোজনার টাকা সব মিলিয়ে প্রায় ১১৫০০০ কোটি টাকা কেন্দ্র সরকারের যে বঞ্চনা, রাজ্যের প্রতি অবহেলা,
তার প্রতিবাদ জানাতে আমরা সবাই দিল্লিতে এসেছি। আমরা একটাই আমাদের বক্তব্য যে গরিব মেহনতি মানুষ 100 দিনের কাজের টাকা যারা পাচ্ছে না দীর্ঘ 2 বছর ধরে, সেই কারণে আপনারা দেখেছেন বারবার আমাদের নেতা, আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছে যে গরিব লোক বঞ্চিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে। তাদের সেই লাঞ্ছিত অপমানিত জায়গায় প্রতিবাদ করতে আমরা দিল্লিতে এসেছি। আমরা একটা কথাই বলতে চাই চ্যালেঞ্জ করে যে অবিলম্বে গরিবদের টাকা দিতে হবে, আবাস যোজনার টাকা দিতে হবে। সরকারের একদমই জাহাঙ্গীর ওনার কাছ থেকে একটু জেনে নাও যে কি কি কর্মসূচি রয়েছে এবং দিল্লিতে যাদেরকে নিয়ে এসেছেন তাদের জন্য কি কি ব্যবস্থা রয়েছে, কোথাও কোনো সমস্যায় পড়তে হয়েছে কিনা। তাদের টাকার দাবি আদায়তে আমরা আজকে দিল্লি। আমরা স্যার দাদা দুদিন কি কি কর্মসূচি আছে এবং দুদিনে কি কি করবেন একটু জানাবেন। দেখুন আগামীকাল আমরা রাজঘাটে সেখানে আমরা ধর্ণা দেব, আর আগামী পরশু যন্তর মন্তরে আমাদের র্যালি হবে এবং সেখানে আমাদের ধর্ণা কর্মসূচি চলবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে জাহাঙ্গীর, সেক্ষেত্রে কখন হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে? এই এই যে যারা বঞ্চিতরা রয়েছেন বা আরাবুল ইসলাম, সওকাত মোল্লাদের বৈঠক কখন হবে কিছু জানতে পারছো? কি বলছেন ওনারা? দাদা একটু আর একটু যাবো দাদা, এই যে জব কার্ড হোল্ডারকে দিয়েছেন তাদের সাথে কি অভিষেক ব্যানার্জি কথা হবে, যদি বৈঠক হবে আপনাদের? দেখুন সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় মাননীয় মন্ত্রী এবং সাংসদদের সঙ্গে বৈঠক করছেন, আর মানে রণকৌশল ঠিক করতে তিনি যেভাবে বলবেন সেইভাবে। একেবারে যে অভিষেক ব্যানার্জির উপর তিনি ভরসা করছেন, তারা যারা নেতৃত্বে ইতিমধ্যে এসছেন তারা চেষ্টা করবেন এই জব কার্ড হোল্ডার আছে তাদের সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা বৈঠক করে দিয়ে যে জব কার্ড হোল্ডার তাদের যে সমস্যাটা সেই সমস্যাটার কথাটা তুলে ধরবেন অভিষেক ব্যানার্জির কাছে, এমনটা জানাবেন সওকাত মোল্লা। ধন্যবাদ জাহাঙ্গীর, কথা বলছিলেন আমাদের প্রতিনিধি জাহাঙ্গীরের সঙ্গে এবং আম্বেদকার ভবনে থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি জাহাঙ্গীর দিল্লির আম্বেদকার ভবনে। সেখানে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে যাওয়া বা অন্যান্য রাজ্য থেকে যাওয়া তৃণমূলের যে সমস্ত কর্মীরা রয়েছেন, জব কার্ড হোল্ডার যারা রয়েছেন, যারা বঞ্চিত 100 দিনে কাজের টাকা পাচ্ছেন না, তাদেরকে সেখানে নিয়ে গিয়ে রাখা হয়েছে। আরাবুল ইসলাম সওকাত মোল্লার সঙ্গে কথা বললেন আমাদের প্রতিনিধি।